আসন্ন লোকসভা উপনির্বাচনের দিন ধার্য হয়েছে 12 এপ্রিল, তাই জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। বুধবার সকালে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বারাবণী ও সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালালেন আসানসোল লোকসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল কি বললেন চলুন শুনে নেব। কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন, কি চাইলেন মায়ের কাছ থেকে? মায়ের কাছ থেকে চাইলাম যে যেন শান্তি ফিরে আসে, সারা পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস, যে খুন খারাপি, মহিলাদের উপর অত্যাচার, জ্যান্ত মানুষকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষ সুখে নেই, শান্তিতে নেই। মায়ের কাছে এটাই চাইলাম যে শান্তি ফিরে আসুন, মানুষের মানুষকে শান্তি দাও। মার আর 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 কিছু চাই না, শুধু শান্তি। আপনার জয় জয়কার হবে। মানুষের কাছে কিরকম সাড়া পাচ্ছেন দিদি? মানুষের কাছ থেকে ভীষণ ভালো সাড়া, কারণ কি আজকে আমি তো আসানসোলের মেয়ে, ঘরের মেয়ে, বাড়ির মেয়ে, আজকে রামনগরের মেয়ে, উল্টি এটা আমার কাকু হন, রামনগরে আমার বাবার জন্ম, রামনগর কলিয়ারিতে দাদু কাজ করতেন, ঠাকুরদা, তার বাবা মানে বাবার দাদু তিনি এখানে মানে ডাক্তারি করতেন, তখন তো ডাক্তারি পরীক্ষা ছিল না, ঘোড়ায় চেপে উনি ডাক্তারি করতেন এখানে, তো এখানে কোলে পিঠে লোকের মানে মানুষের কোলে পিঠে করে মানুষ হয়েছে, তাই সমস্ত মানুষের ভালোবাসা। কতদিন বাদে কল্যাণেশ্বরী মন্দিরে এলাম, ছোটোবেলাতে প্রায়ই আসতাম বাবা মার সঙ্গে, এবারে অনেক দিন বাদে এলাম এবং আজকে বারাবণীর প্রচার মায়ের আশীর্বাদ নিয়ে এখান থেকে প্রচার শুরু করছে। জেতার এবারে কতটা আশাবাদী? 200% মানুষের আশীর্বাদ বললাম না, মানুষ ভালোবাসে, মানুষ চায়, অগ্নিমিত্রা পালকেও চায়, এবং সব থেকে আগে মানুষের ভরসা নরেন্দ্র মোদীজির ওপরে, ভারতীয় জনতা পার্টির ওপরে, কারণ ওই একটি মানুষ আছে যে সমস্ত ভারতবাসীর ওপর ছাতার মতো রয়েছে, সবাইকে সবাইকে নিয়ে সেই মানুষটি চলছে, তাই জন্য আসানসোলের মানুষ নরেন্দ্র মোদীজিকেই চায়, ভারতীয় জনতা পার্টিকেই চায়। আজকে আপনি আপনার প্রচারে আপনার নিজের কাকাকে পেয়েছেন, কতটা আনন্দিত? ভীষণ আনন্দিত। কাকার সেই সকাল থেকে ফোন করেছে আমাকে যে আমি এখানে বসে আছি, আমি মানে কোন সকালে ফোন করেছিলেন, এতক্ষণে এসে পৌঁছলাম, কাকা বসে অপেক্ষা করছিলেন, এবং এখানে সমস্ত পূজারি যারা আছেন, আমাদের মেন পূজারি কি নাম, দিলীপ দেওগড়িয়া, হ্যাঁ তিনিও আমাদের খুব পরিচিত মেন যে পূজারি, সমস্ত মানুষ খুবই খুশি, এবং আশা করি ভগবানের আশীর্বাদে আমি জিতছি, এবং সাংসদ হয়ে পার্লামেন্টে গিয়ে এখানকার মানুষের যে সমস্যা সেগুলো তুলে ধরতে পারবো, মানুষের জন্য কাজ করবো। আজকে আমার ডিজাইনিং এর ফ্লারিশিং ক্যারিয়ার ছেড়ে আজকে আমি রাজনীতিতে জয়েন করেছি, মানুষের সেবা করার জন্য, সেটাই করতে চাই একনিষ্ঠভাবে, যেভাবে করেছি লাস্ট এক বছর, আগামী দিনেও তাই করবো। রাজনৈতিক শত্রুঘ্ন সিনহা, তাকে বলিউডের কন্ট্রিবিউশনের জন্য সম্মান করি, কিন্তু রাজনৈতিক এরিয়াতে ময়দানে তার কোনো কন্ট্রিবিউশন নেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।